বঙ্গোপসাগরে ইঞ্জিনই বিকল হয়ে 22 দিন ভেসে থাকার পর ফিশিং বোট এফবি আল হাসান থেকে 18 মৎস্যজীবীকে জীবিত উদ্ধার করল বাংলাদেশ নৌবাহিনী। শুক্রবার নৌবাহিনীর জাহাজ নির্মল এবং অতন্দ্র গভীর সমুদ্রে টহলরত অবস্থায় সেন্ট মার্টিনে 83 নটিক্যাল মাইল দূরে ভাসমান ফিশিং বোটটিকে উদ্ধার করে মৎস্যজীবীরা। শনিবার আইপিএসের আরের এই বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উদ্ধার হওয়া জেলেরা জানিয়েছেন, গত 9 ডিসেম্বর ফিশিং বোটটি 18 জন মাঝি নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে পাড়ি দিয়েছিল। 17 ডিসেম্বর পায়রা বন্দর বয়ার কাছে ফিশিং বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ায় 22 দিন ধরে তারা সমুদ্রে ভাসতে থাকে। এই সময় জেলেরা শুকনো চাল এবং শুটকি খেয়ে বেঁচেছিল। পরে নৌবাহিনীর জাহাজ নির্মল এবং অতন্দ্র গভীর সমুদ্রে টহলরত অবস্থায় ফিশিং বোটটিকে উদ্ধার করেছে। তীব্র জল এবং খাদ্য সংকটের শারীরিক এবং মানসিকভাবে দুর্বল অবস্থায় নৌবাহিনী তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য এবং কাপড় দিয়েছে। Greetings everyone. We have an announcement about recruiting marketing manager in Digital Bangla. Requirements for application. Applicant can be both male and female. Applicant must have 1 year experience. The home of applicant must be in Kuchbihar and maybe have to go outside of Kuchbihar for marketing purpose. If your profile match the above criteria, if you are interested in this post, then send your CV through mail or WhatsApp. Our email ID digital24bangla@gmail.com. WhatsApp number 9382858923. Contact us 03582295600. Visit our website www.digitalbangla.co.in.